আসসালামু আলাইকুম। তো আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের এন সংখ্যক অ্যারে দেওয়া থাকবে, এবং আমাদের এই যে লিস্ট অফ অ্যারে আছে সেটার বিউটি হচ্ছে এই সবগুলো অ্যারের মিনিমাম যে এলিমেন্টগুলো আছে সেই মিনিমাম এলিমেন্টগুলোর যোগফল। তাহলে আমি যদি এই লাস্ট টেস্ট কেসটার কথা যদি চিন্তা করি, যে এটা তো এখানে দেখুন আমাদের এটার কথা বলতেছি আমি, তো এইখানে আমাদের কি এখানে আমাদের বলা হয়েছে তিনটা অ্যারে দেওয়া থাকবে। থ্রি বলতে বোঝাচ্ছে তিনটা অ্যারে, ফোর হচ্ছে আমাদের ফার্স্ট অ্যারের সাইজ এবং এটা হচ্ছে ফার্স্ট অ্যারেটা, থ্রি হচ্ছে সেকেন্ড অ্যারের সাইজ এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যারেটা, আর টু হচ্ছে আমাদের থার্ড অ্যারের সাইজ এবং থার্ড অ্যারেটা হচ্ছে এটা। তো আমাদের এই এখন ইনিশিয়ালি আমাদের এই অ্যারের বিউটি কত আছে, এই ফার্স্ট অ্যারের জন্য মিনিমাম এলিমেন্ট হচ্ছে ফাইভ, সেকেন্ড অ্যারের জন্য মিনিমাম এলিমেন্ট হচ্ছে সিক্স এবং থার্ড অ্যারের জন্য মিনিমাম হচ্ছে টু। তাহলে টু প্লাস সিক্স প্লাস ফাইভ উইচ ইজ ইকুয়াল টু 13, তাই তো? এখন আমাদের এই 13টাকে ম্যাক্সিমাইজ করতে হবে যতটুকু পসিবল। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাইজ করার জন্য আমাদের একটা অপারেশন বলে দেওয়া হয়েছে যে আমরা অপারেশনটা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কি করতে পারি, প্রত্যেকটা অ্যারে থেকে যে কোনো একটা এলিমেন্ট আমরা রিমুভ করতে পারি এবং ওই রিমুভ করা এলিমেন্টটা বাকি যে অ্যারেগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা অ্যারেতে আমাদের পুশ করে দিতে হবে। তো আমি এই কাজটা, এই যে কোনো অ্যারে থেকে একটা এলিমেন্ট রিমুভ করতেছি, এটা একটা অ্যারের জন্য আমি একবারই করতে পারবো। যেমন আমি চাইলে এখান থেকে ফাইভ রিমুভ করে দিতে পারি এবং ফাইভটা আমি এই সেকেন্ড বা থার্ড যে কোনো অ্যারেতে দিয়ে দিতে পারি। সাপোজ আমি সেকেন্ড অ্যারেতে দিলাম, এরপর আমি সেকেন্ড অ্যারে থেকে আমি চাইলে ইলেভেনটা রিমুভ করে দিতে পারি, এটা আমি থার্ড বা ফার্স্ট যে কোনো একটা অ্যারেতে দিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে দিলাম, এবং আমি থার্ড অ্যারে থেকে সাপোজ টুটা রিমুভ করলাম এবং টুটা আমি ফার্স্ট এবং সেকেন্ড যে কোনো অ্যারেতে দিয়ে দিতে পারি। সো সাপোজ ফার্স্টে দিলাম, সো আমার তিনটা অ্যারের জন্যই আমি একটা একটা করে এলিমেন্ট রিমুভ করে দিছি, আমাকে আর কোনো অপারেশন করতে পারবো না, এটি হচ্ছে ম্যাক্সিমাম। এবং আমি চাইলে এরকম করতে পারতাম যে একটা অ্যারেকে বাদ দিয়ে দিতে পারতাম, কোনো অপারেশনই করবো না একটা অ্যারের জন্য, বা সবগুলোর জন্যই কোনো অপারেশন করবো না, এটাও আমার পসিবল। তাহলে এখন এই অপারেশনগুলো করার মাধ্যমে আমাদের অ্যারেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে আমি এই লাস্ট টেস্ট কেসটার কথাই চিন্তা করি। তো আমি কী করলাম, আমার অ্যারের এলিমেন্টগুলোকে সবগুলোকে আমি সর্ট করে নিলাম, আমার এই লাস্ট টেস্ট কেসের জন্য সবগুলোকে আমি সর্ট করে নিলাম সবগুলো অ্যারেকে। তাহলে অ্যারে সর্ট করার পর আমাদের অ্যারেটা দাঁড়ালো এরকম। এখন দেখুন আমরা কী করতে পারি, যে কোনো একটা এলিমেন্ট অ্যারে থেকে রিমুভ করে দিতে পারি, তাই তো? এখন কোন জায়গা থেকে আমাদের একটা এলিমেন্ট রিমুভ করলে লাভ হবে, যেখানে আসলে আমাদের কি, যেখানে আমাদের সেকেন্ড মিনিমামটা হচ্ছে বাকিগুলো সেকেন্ড মিনিমামের তুলনায় বড় হবে সেগুলো। তাহলে দেখুন আমি যদি এখান থেকে সিক্সটা রিমুভ করে দিই, তাহলে এখন আমাদের সেকেন্ড মিনিমাম কত, এইট। এবং আমি যদি এখানে টুটা রিমুভ করে দিই, তাহলে আমরা কিন্তু এখানে সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে নাইন, সেকেন্ড মিনিমামটা। তাহলে এটি এখন আমাদের সেকেন্ড মিনিমামগুলোই হচ্ছে ফার্স্ট মিনিমাম হয়ে যাবে, মানে মিনিমাম হয়ে যাবে। এখন আমি যে এলিমেন্টগুলোকে রিমুভ করলাম এগুলোকে তো কোথাও একটা দিতে হবে। তাহলে আমি এমন এক জায়গায় যাবো যেখানে হচ্ছে আমাদের সেকেন্ড মিনিমামটা হচ্ছে এই সবগুলো সেকেন্ড মিনিমামের মধ্যে সব থেকে মিনিমাম। তাহলে দেখুন সেভেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড মিনিমামগুলোর মধ্যে সব থেকে মিনিমাম হচ্ছে সেভেন। তাহলে আমি এখানে এই দুটো এলিমেন্টকে দিয়ে দিতে পারি। তো আমি এখানে টু দিলাম এবং সিক্স দিলাম। তাহলে দেখুন এখন আমাদের আমাদের এই নতুন যে অপারেশনটা করার পর যে অ্যারেটা দাঁড়াইলো, যে বিউটিটা হচ্ছে সেটা হচ্ছে কত, টু এইট অ্যান্ড নাইন। তাহলে টু প্লাস এইট প্লাস নাইন উইচ ইজ ইকুয়াল টু 19। তাহলে আমাদের আগে ছিল 13, এখন 19 হয়েছে, এবং এটাই আমাদের ম্যাক্সিমাম বিউটি, এর থেকে বেশি আর পসিবল না। তাহলে এখন সলিউশনটা হয়তো বা আপনারা একটু একটু বুঝতে পারছেন। সলিউশনটা হচ্ছে এরকমই যে আমাদের অ্যারেটা কিরকম ছিল, আমাদের অ্যারেটা ছিল কিন্তু এখানে ছিল হচ্ছে সিক্স, এখানে ছিল হচ্ছে আমাদের টু। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে সবগুলো অ্যারের সেকেন্ড ইন্ডেক্সগুলোর যোগফল, কিন্তু ওই অ্যারেটা বাদে যেই অ্যারেটার মধ্যে সেকেন্ড মিনিমামটা সব থেকে মিনিমাম। ঠিক আছে, তাহলে সবগুলো অ্যারের সেকেন্ড মিনিমাম কী কী হচ্ছে, এইট নাইন, তাহলে এইট প্লাস নাইন, কিন্তু ওই অ্যারেটা বাদ যেই অ্যারের সেকেন্ড মিনিমামটা হচ্ছে মিনিমাম। তাহলে আমার দেখুন আমার সেকেন্ড মিনিমামটা মিনিমাম কোথায়, সেভেনটা হচ্ছে আমাদের সবগুলো মিনিমামের মধ্যে সব থেকে ছোটো, তাহলে ওই অ্যারেটা বাদ দিব, বাদ দিয়ে বাদ বাকি যে অ্যারেগুলো আছে সবগুলো অ্যারে সেকেন্ড মিনিমাম নিব। নেওয়ার পরে হয়ে গেল, এরপর লাস্টলি আমরা কী করব, আমার সবগুলো অ্যারের মধ্যে যেটা মিনিমাম সব থেকে মিনিমাম কত, টু, তাহলে সেটা অ্যাড করে দেবো। এটাই হচ্ছে আমাদের সিম্পল সলিউশন 19। কিন্তু এখন আমাদের একটা প্রবলেম আছে। তো প্রবলেমটা হচ্ছে কি, যদি আমাদের এরকম হয় যে আমাদের সাপোজ এখানে চারটা অ্যারে থাকবে এবং চারটা অ্যারে হচ্ছে এই চারটা অ্যারে, এখন দেখুন আমাদের সেকেন্ড মিনিমাম কিন্তু দুই জায়গায় আছে, তাই না? তাহলে আমি সেক্ষেত্রে কী করবো, তাহলে সেক্ষেত্রে আমি যে কোনো একটাকে চুজ করব। তাহলে আমি কী করতে পারি, আমি সাপোজ যদি এই যে এটাকে যদি চুজ করি যে আমি সবগুলো মিনিমাম সবগুলোর ফার্স্ট মিনিমাম এখানে আনবো, তাহলে আমি সেটা করতে পারি। তাহলে আমি এখান থেকে ওয়ান রিমুভ করে এই অ্যারেতে আনলাম,
যেগুলো আনতে চাই সেগুলো ব্লু কালার দিয়ে করতেছি আমি। ওয়ান আনলাম, এখান থেকে টু নিয়ে আসলাম, টু নিয়ে এসে এখানে আনলাম, এখান থেকেও টু নিয়ে আসলাম, এখানে আনলাম। তাহলে এখন আমাদের কত হচ্ছে 3, সবগুলোর সেকেন্ড মিনিমামের যোগফল 2, 5। তাহলে 3 + 2 + 5, এবং আমাদের কি সব থেকে মিনিমাম যেটা ছিল সেইটা, সবগুলোর মধ্যে মিনিমাম কত ছিল 1, তাহলে লাস্ট 1 এর, এটাই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে 5, 6, 7, 8, 11, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বিউটি। তাহলে এটাই আমরা এখন করে দেখাই। তো কোডে আমরা এই কাজটাই করছি, ফার্স্টে আমরা 2D ভেক্টর নিছি, কারণ যেহেতু আমাদের অনেকগুলো ভেক্টর আছে এবং ইনটিএম দিয়ে বোঝা যাচ্ছে আমাদের ওই প্রত্যেকবার যে অ্যারেটা আমরা ইনপুট নিচ্ছি সেই অ্যারের সাইজ। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা অ্যারেকে আমাদের 2D ভেক্টরের ভিতরে ইনপুট দিয়ে দিলাম। এরপর আমি এই লাইনের প্রত্যেকটা অ্যারেকে আমি কী করলাম, সর্ট করলাম, কারণ আমাদের ফার্স্ট মিনিমাম এবং সেকেন্ড মিনিমাম এই দুটার দরকার। তাই এখন দেখুন, মিন টু দিয়ে আমরা বোঝাচ্ছি যে সেকেন্ড মিনিমাম সবগুলোর মধ্যে, সেকেন্ড মিনিমামগুলোর মধ্যে সব থেকে মিনিমাম কোনটা, এবং মিন ওয়ান দ্বারা বোঝাচ্ছি যে আমাদের সবগুলোর মধ্যে ফার্স্ট মিনিমামের সব থেকে মিনিমাম কোনটা। তাহলে আমরা কী করবো, আমরা যেটা বলছিলাম যে সবগুলোর সেকেন্ড মিনিমামগুলো আমাদের অ্যান্সারের ভিতরে আসবে, কিন্তু ওইটা বাদে যেটার মধ্যে সেকেন্ড মিনিমামটা হচ্ছে সব থেকে মিনিমাম সেটাই আমরা করলাম। দেখুন যে ইফ ভি অফ আই ওয়ান, তার মানে আমাদের এই ভি অফ আই ওয়ান দ্বারা বোঝাচ্ছে যে সেকেন্ড মিনিমাম ইন্ডেক্সটা, ঠিক আছে, আর ভি অফ আই জিরো দ্বারা বোঝা যদি হতো তাহলে বোঝাতে ফার্স্ট মিনিমাম ইন্ডেক্স। তাহলে সেকেন্ড মিনিমাম ইন্ডেক্সটা যদি সেকেন্ড মিনিমামের সমান হয়, এই মিন টুর ভিতরে আমরা কি রাখছিলাম, সেকেন্ড মিনিমামগুলোর মিনিমাম সব থেকে মিনিমামটা রাখছিলাম, সেকেন্ড মিনিমামগুলোর মধ্যে সব থেকে ছোটো যেটা সেটা, তাহলে এই ভি অফ আই ওয়ান ওইটা যদি মিনিমাম হয়ে থাকে তাহলে কি ওই এরাটা তো আমরা বাদ দিব, তাই তো? তো ওই এরাটা কী করবো যদি এরকম হয় যে আমাদের দুইবার হয়, যেমন এখানে আমরা দেখছি যে আমাদের সেকেন্ড মিনিমাম দুই জায়গায়, সেক্ষেত্রে আমরা সেটার জন্য আমরা এই কাজটা করছি যে কাউন্টের ভ্যালু যদি জিরো হয় তাহলে আমরা কী করবো, কাউন্টের ভ্যালু এক বাড়াই দেবো, মানে তখন আমরা ওইটাকে কনসিডারেশনের ভিতরে আনতেছি না, ঠিক আছে? আর যখন আমাদের কাউন্টের ভ্যালুটা এক হয়ে যাবে, মানে আমাদের মোর দেন টু মিনিমাম পসিবল মিনিমামগুলোর মধ্যে, তখন আমরা কী করতেছি, তখন আমরা ফার্স্টটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলোকে অ্যাড করে দিচ্ছি। যেমন এখানে আমাদের দেখুন, আমাদের এখানে কিন্তু এখানে আমাদের কত ছিল, এখানে মনে হয় আমাদের 2 ছিল, তাই তো? তাই দেখুন, এখন আমি যদি এটার যদি সেকেন্ড মিনিমামটা যদি বাদ দিয়ে দিতাম তাহলে তো হইতো না, কারণ যেহেতু সেকেন্ড মিনিমাম দুই জায়গায়, সেই জন্য আমরা কী করছি, প্রথমের বারের জন্য আমি সেটাকে বাদ দিছি, ইগনোর করছি, কিন্তু বাদ বাকি সবগুলোর জন্য আমি সেকেন্ড মিনিমামগুলো কাউন্টে রাখছি, সেটার জন্য আমি এই কাজটা করছি মূলত। এখানে যে ফার্স্ট রেটার জন্য আমি কাউন্টের মান এক বারে বাদ দিয়ে দিছি, কিন্তু বাদ বাকি সবগুলোর জন্য আমি সেকেন্ড মিনিমামটা যোগ করতেছি, একটা সেকেন্ড মিনিমাম শুধু বাদ দিতে হবে যেটার মধ্যে আমি বাদ বাকিগুলোর ফার্স্ট মিনিমামটা আনবো, কিন্তু ওটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো তো আমাকে অ্যাড করতে হবে যতগুলোই সেকেন্ড মিনিমাম থাক না কেন। তো এটাই, তারপরে আমি অ্যান্সারের ভিতরে লাস্টে কী করছি, ওই যে সবগুলোর মধ্যে সব থেকে মিনিমাম যে ইন্ডেক্সটা ছিল সেটা অ্যাড করলাম। যেমন এখানে আমাদের সবগুলোর মধ্যে সব থেকে ছোটো কথা ছিল 2, এটা লাস্টে অ্যাড করছিলাম আমি। তো এখানে সেম সেম কাজটাই করছি এবং লাস্টে আমি অ্যান্সারটা প্রিন্ট করে দিচ্ছি। তো এটাই ছিল আমাদের সিম্পল সলিউশন, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।